প্রিয় ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা সব সময় বিষণ্ণতায় ভুগে থাকি। বিষণ্ণতা আমাদের এমনই একটি সমস্যা যেটা আমরা কখনোই ভাবতে পারি না। বিষণ্ণতা ভোগার প্রাথমিক কিছু কারণ নিয়ে শুধু কথা বলবো। আমরা কোনো বিষয়ে যখন চিন্তা করতে থাকি, চিন্তা করতে করতে দেখা যায় ওই বিষয়টা আমাদের মধ্যে একঘেয়েমি হয়ে যায়, আর সেই ক্ষেত্রে কোনো কাজ ভালো লাগে না, কাজে অনীহা আসে, ঠিক মতো ঘুম না হলেও বিষণ্ণতা আসে, এমনকি শরীর মন ভালো না থাকলেও এই বিষণ্ণতা ভাব দেখা দেয়, অস্থিরতা ভাব দেখা দেয়, কোনো কাজ ভালো লাগে না। বিষণ্ণতা যে সমস্ত কারণে হয়ে থাকে সেটা হচ্ছে, এক নম্বর হলো আমরা কিছু খারাপ অভ্যাসের জন্য, কু অভ্যাস, যেমন হলো আজে বাজে জায়গায় বা সময় কাটানো, কুরুচিপূর্ণ ফিল্ম দেখা, পর্ন ভিডিও দেখা এবং সেই দিকে মনকে নিবেশ করা, মদ্যপান করা, নেশা জাতীয় দ্রব্য খাওয়া, অধিক রাত্রি জাগরণ করা, মনকে অন্যদিকে ড্রাইভার্ট করে রাখা অহেতুক। সেক্ষেত্রে এই সমস্ত কাজের প্রতিফলন, অধিক রাত্রি জেগে চা পান করা, এছাড়াও আরও কিছু কারণের কথা আছে, প্রতিটি কারণে কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খারাপ দিকে নিয়ে যায়। যখন আমরা কোনো কাজ করতে চাই তখন সেই কাজে কিন্তু মন বসে না, ঘুম ভালো হয় না, অস্থিরতা আসে, তার মানে হলো যে নিজের মাইন্ডকে সেট আপ করতে পারি না, কন্ট্রোলের বাইরে চলে যায়, এই ধরনের পরিস্থিতি হয়। সেক্ষেত্রে মনকে স্থির করা, খারাপ কুঅভ্যাসগুলি বর্জন করা এবং নিজেকে সংযত রাখা, অনেক সময় কি এটা কি আমরা পারি? আসলে কিন্তু আদৌ পারি না। এর জন্য আমরা কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি, অনেক অ্যাংজাইটির ওষুধ খেয়ে থাকি, অনেক চিকিৎসকের কাছে যাই, তাদের কাছে হয়তোবা দেখা যায় সঠিক কাউন্সিলিং পাই না, সঠিকভাবে পরামর্শ পাই না, কিছু ওষুধ দিয়ে দেয়। কিন্তু আমি সেই সকল ভাই বোনদের বলবো যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা নিজকে ওই পথ থেকে বের করে নিয়েছেন, কীভাবে আনবেন এটাও তো একটা প্রশ্ন। প্রথমত হলো যে খারাপ অভ্যাসগুলিকে আপনি পরিবর্তন করুন, কিছু ভালো অভ্যাস তার সঙ্গে যোগ করুন, এবং নিয়মিত খাবার অভ্যাস, নিয়মিত ঘুমানো, নিয়মিত চলাফেরা করা, তাহলে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন। দ্বিতীয়ত, ঘুমের ব্যাঘাত হওয়া, অস্থিরতা, বিষণ্ণতার জন্য আমি মাত্র 2 থেকে 3টি টিপসের কথা বলবো। কলা একটা বিষণ্ণতার জন্য ভালো, পটাশিয়াম সমৃদ্ধ, আপনারা প্রতিদিন খাবার মেনুতে একটা করে কলা রাখতে পারেন, তাহলে এর জন্য বেশ ভালো সুফল পাবেন। দ্বিতীয় যে টিপসটি বলবো, অশ্বগন্ধা, অশ্বগন্ধাটা অবশ্যই ভালো হতে হবে, খাঁটি হতে হবে, পাটনাই হলে অনেক ভালো। যদি আপনারা 5 থেকে 7 গ্রাম অশ্বগন্ধা পাউডার হালকা গরম জলের সাথে মিশিয়ে সকাল এবং রাতে খেতে পারেন, একটা না 2 মাস বা 2.5 মাস পর্যন্ত খাওয়া যায়, তারপর বিরতি দিয়ে খেতে পারেন, এটা দুশ্চিন্তা, ভালো ঘুমানা এবং বিষণ্ণতা থেকে আপনাদেরকে অনেক অংশে মুক্তি দেবে। এছাড়াও একটা রুটিন করব এবং রুটিন মাফিক জীবনযাপন করার চেষ্টা করব, খাওয়া ঘুমানো চলা প্রতিটাই সিস্টেমের মধ্যে, তাহলে বিষণ্ণতা আমাদের কাছ থেকে দূরে চলে যাবে, শরীর মন দুই ভালো থাকবে এবং মনে প্রফুল্লতা আনয়ন করবে। আজকে এই বিষণ্ণতা দূর করা নিয়েছিল আজকের এই আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, পরবর্তীতে সেই বিষয়ে আমি আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করবে আর আমি নিত্য নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।